হোজাই সাহিত্য সভা ভবনত অনুষ্ঠিত হয় সদৌ অসম গ্রাম্য ঔষধ ব্যবসায়ী সন্থা কেন্দ্রীয় সমিতির শপথ গ্রহণ আর প্রথমটো কার্যনির্বাহক সভা। অনুষ্ঠানটোত নবগঠিত সর্বমুঠ 61 জনীয়া সমিতিয়ে শপথ গ্রহণ করার লগতে বিভিন্ন বিষয়ক লৈ সভাত আলোচনা করে। সভার সিদ্ধান্ত মর্মে পূর্বর চারিদফিয়া দাবি সংক্রান্ত সন্থার এটা প্রতিনিধি দলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করে। গঠন হয়েছে আর আজ শপথ গ্রহণ করেছি। অহা সংগ্রামের ফলশ্রুতিত আমি কি ধরনের আজি তারিখলকে সফল হলো আর ভবিষ্যতের দিনত আমি কিদরে সরকার আলোচনা সাপেক্ষে আগবাড়ি যাম, এই গোটেই কথাখিন বিতংভাবে আজি রাজ্যিক কার্যনির্বাহক আলোচনা হব আর কেবাটাও প্রস্তাব গ্রহণ করার আজি সম্ভাবনা আছে। কেন্দ্রীয় সমিতির 61 জনীয়া তালিকার মই নিজে রাতুল শর্মা শিবসাগর মই সভাপতির দায়িত্ব গ্রহণ করেছো, শ্যামল মোহন সাধারণ সম্পাদক আর প্রশাসনিক সম্পাদক বিশ্বনাথ চাৰিআলি বিপ্লব বৰা আদি করে আমার 61 জন সদস্য অসম গ্রাম্য ঔষধ ব্যবসায় সংস্থার কেন্দ্রীয় নবনির্বাচিত সমিতির আজি শপথ গ্রহণ অনুষ্ঠান আর প্রথম রাজ্যিক কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হব। হোজাই জেলার আমন্ত্রণক্রমে আমি আজি হোজাই শহর সমগ্র প্রায় 23খন জেলার সন্মানীয় প্রতিনিধিসকল ইয়াত উপস্থিত হয়েছে। আজি প্রথম ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেছে। হোজাইয়ের বিশিষ্ট সমাজকর্মী তথা আমার অভিভাবক স্বরূপ সন্মানীয় ঋষিকেশ চক্রবর্তী ডাঙরিয়ার জড়িয়ে সমগ্র কেন্দ্রীয় সমিতিয়ে শপথ বাক্য গ্রহণ করেছে আর ইয়ার পিছতে আমার ইয়াত প্রথমখন রাজ্যিক কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হব। এই রাজ্যিক কার্যনির্বাহক সভায় 2023 চনের পর 25 চনের এই যেটা দ্বিবার্ষিক কার্যকালের সকলো কার্যসূচী আজি গ্রহণ করব আর সরকারের আমার যা আমার ঔষধ ব্যবসায়ী সকলের যা সমস্যা আর ভবিষ্যতের দিনত সরকারের তরফের আমি যা পাবলিয়া প্রায়